আসসালামু আলাইকুম। দেখেন আজকে কত বড় একটা পাতা কপি আনছি, একটু দেখাই। এটা 5 কেজির কম হইব না। তো সবগুলা পাতা কপির দাম বেশিরভাগ একই রকম। তো আজকে চিন্তা করলাম বড় একটা নিয়ে যাইগা, 15 টাকা নিছে। এখন এটারে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 5 ভাগ করমু, 1 ভাগ ভাজি করমু। আজকে অনেকদিন হয়েছে আমি সৌদি আরবের লাইফে প্রথম পাতা কফি কিনছি। আজকে 4-5 বছরে এই প্রথম কিনছি, আর কোনো সন্ধে কিনি নাই। তো ওই ভিডিওটি কেমন হয় অবশ্যই জানাবেন, আর অবশ্যই পাতা কফি কার কার পছন্দ একটু কমেন্ট করে জানায়েন ভাই। গরিব মানুষ তো হেল লেগে পাতা কফি খাইতেছে, ঠিক আছে। আমি জানি না ভালোভাবে দেখা যায় কি না, যতটুকু দেখা যায় যা একটু সমস্যা না, আপনার দেখেন কাটতেছি। এই দেখেন, 1 খণ্ড নিছি, 1 খণ্ডে অনেকগুলো হয়ে যাবো, তারপর দেখি। আর এখনো 5 ভাগ করুন যাবে। আমি বললাম না যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। 1 ভাগ তো নিয়ে নিছি, 1, 2, 3, 4, 1 ভাগ নিয়ে নিছি। 5 ভাগ করুন যাবে, এত বড় একটা পাতা কপি। কার কার লাইফে এত বড় পাতা কপি দেখছেন অথবা খাইছেন জানায়েন, ঠিক আছে। দেশের পাতা কপি দেখছি ছোট ছোট হয়, কিন্তু এত বড় পাতা কপি কখনো দেখি নাই। আর দেখো মানে লোভ সামলাতে পারি নিয়ে আইছি, ভাবি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। যাক, এই পাতা কপিটা আলু তুমি নামবে, আর খন্ড লমু লই দিব, হ্যাঁ 4 খণ্ড লই তুই, 1 খণ্ড হইব না, আর 1 খণ্ড লই। এই 4 খণ্ড নিছি। পাতাকপি শুধু যে ভাজিতে স্বাদ আছে তা না, পাতাকপি দিয়ে মাংস রান্না করবেন, খাসির মাংস, গরুর মাংস, বড় বড় টুকরা দিয়া দেখবেন এত স্বাদ লাগে, এত স্বাদ মানে না খাইলে আপনি বিশ্বাস করবেন না। যখন এভাবে রান্না তো করে খাইবেন সত্যি এত ভালো লাগবো, যেটা আপনি আসলে তখন বুঝতে পারবেন। আমি এখন রাইখা দিব এই পাতা এগুলা উপর দিয়া দিয়া, কারণ যেহেতু আমার এটা যাতে নষ্ট না হয়, কারণ আমি তো আবার একবার তো রান্না করি খাওয়া যাবো না, পরবর্তীতে আবার যদি ভাজি করি অথবা চিন্তা ভাবনা আছে মাংস দিয়া একটু রান্না করব পাতা কপি। আর এবারে কিন্তু মাংস হয়ে যাবে, হ্যাঁ বড় বড় করে পিস করে দিতে হবে, বড় বড় পিস করে 1 কেজি মাংস হয় না, 1 পিস দিয়া দেখবেন রান্না করবো, আর এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন, আর এত বড় পাতা কপি কে দেখছেন, কে কিনছেন, কে খাইছেন জানাবেন। ওকে, ভালো থাকবেন, লাভ ইউ পাতা কপি।